আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বাইরে হঠাৎ হুইচুইয়ের শব্দ শুনে বের হলাম। এখন অলরেডি প্রায় 12টা বেজে গেছে। আজকে ঈদের দিন, নিচে কোরবানি হয়েছে, সেজন্যে বাইরে বের হয়ে দেখলাম যে মিসকিনদের হুইচুই কিছু লোকজন এসেছেন মাংস নেবার জন্য। তো এই ফাঁকে আমি আপনাদের আমার বেডরুমটা দেখিয়ে দিই। আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার বেডরুমটা অনেক ছিমছাম, জাস্ট প্রয়োজনীয় জিনিস, ব্যবহার করার জিনিসগুলোই আছে, খাট, আলমিরা, আর একটা ছোটো ডিভান আছে। তো ছিমছাম রাখাটা আমার পছন্দ। আজকে কিছু গেস্ট আসবেন, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে আর পুরান ঢাকার বউ, তো আমাকে পুরান ঢাকায় যেয়ে সবার সাথেই ঈদ করতে হয়। আল্লাহর রহমতে আমার শ্বশুর শাশুড়ি এবং সবাই আছেন, তাদের সবাইকে নিয়েই আমরা জয়েন্টে কোরবানি দেই। আমরা এখানে থাকি সবাই যে যার বাসায়, সবার বাচ্চাদের স্কুল লেখাপড়ার জন্য আমাদের এখানে আলাদা থাকতে হয়। কিন্তু বলতে গেলে পারিবারিক দিক দিয়ে এবং মনের দিক দিয়ে আমরা সবাই একত্রেই থাকি। আমরা পুরান ঢাকায় যেয়ে কোরবানি দেই, সবাই একত্রে থাকি, মজা করি, সেদিন গল্প গুজব রান্নাবান্না সব ওখানেই হয়। কিন্তু এবার একটু লেট করে যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমার বাসায় কিছু গেস্ট আসবে, দেশের বাইরে থেকে তারা আসছেন। এখন তাদের জন্য রান্নাবান্না সকাল থেকেই শুরু করে দিয়েছি, তার একটু ক্লিপ আপনাদের দেখাচ্ছি। যতদূর পেরেছি রান্নাবান্না করেছি আমি, এখানে দুপুরের লাঞ্চটা তাদের করিয়ে দিয়ে আবার আল্লাহর রহমতে বের হয়ে যাব। তো তাদের জন্য রোস্ট, গরুর মাংস, এই রেসিপিগুলো করেছি, এগুলো আমি আপলোড করে দেব অনেক সিম্পল ইজি ওয়েতে। অলরেডি আমার গেস্ট চলে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন গেস্ট এসেছেন। ঈদের দিন খুব ভালো লাগছে আমাদের বাসায়, তারা বাইরে থাকে, বাইরে থেকে এসেছেন, তাদের কালকে ফ্লাইট, তারা চলে যাবে, অনেক মিস করবো তাদের। তারা এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে গেছেন, যেহেতু শুনেছেন আমি আমার শ্বশুর বাসায় যাব কোরবানি দেওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে আমি বের হয়ে গেলাম। তো রাস্তার ভিডিওটা করছি এই জন্যই যে দেখুন রাস্তায় কোনো জ্যাম নেই, যেটা একটা অবাক কথা, ঢাকার মধ্যে জ্যাম নেই। এ কথাটা বলার কারণ হচ্ছে ঢাকার মধ্যে একমাত্র দুইটা সময়ই আমরা এরকম ফাঁকা রাস্তা দেখতে পাই, সেটা হচ্ছে ঈদের সময়। আমার অনেক ভালো লাগছে এবং আমি সেই জন্য কিছু ভিডিও ক্লিপ নিলাম, আপনাদের দেখাচ্ছি, দেশের বাইরে যারা আছেন তারা দেখেন। অলরেডি আমি চলে এসেছি, যেখানে আসতে আমাকে প্রায় 1 ঘন্টার মতো লাগে, সেখানে আমি 12 মিনিটে পুরান ঢাকায় চলে এসেছি। আমাদের গরুগুলো এখানে রাখা আছে, আমি শ্বশুর বাসায় চলে আসছি, খাবার দাবার যা ছিল নিয়ে আসছি। এখানে সবাই আত্মীয় স্বজন আসছেন, এটা আমার ভাসুরের নাতি হয়, মাশাল্লাহ, ও খেলা করছিল বড় দাদির সাথে, ওর একটু ভিডিও নিলাম। তো এটা কিন্তু পরদিনের ভিডিও, 2 দিনের ভিডিও আমি ধারণ করেছি। পরদিন সকালে আল্লাহর নামে, আমাদের রাব্বুল আলামিনের নবীজির নামে আমাদের এই কোরবানি জবা হবে, কোরবানি হবে আর কি, সরি। তো সেই জন্য গরুগুলোকে রাস্তায় নেওয়া হয়েছে। আকাশে একটু মেঘমেঘ ছিল, আমরা সবাই বাড়ির উপর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি, যেহেতু এখানকার বউ আমরা, সেহেতু আমরা তার রাস্তায় দাঁড়িয়ে দেখতে পারি না। এফাকে একটু চা খেয়ে নিলাম, রং চা। ও 2টা গরু অলরেডি জবা হয়ে গেছে, ছোট গরুটা খুব যন্ত্রণা করছিল, মানে ওকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। বড় 2টা গরু অলরেডি জবা হয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে সবার খুব কষ্ট হচ্ছিল, খুবই ও করছিল আর কি। তো হঠাৎ ভালোই বৃষ্টি হলো, তো এর মধ্যে পলি দিয়ে গরুগুলোকে ঢেকে রাখা হয়েছিল। তো এখন আরেকটা গরু জবা করা হচ্ছে। তো ঈদ সবার সাথে ভালো লাগে করতে, সবাই একত্রে হয়ে একত্রে খাওয়া দাওয়া করি, একত্রে থাকি। আমাদের 2-3 দিন এই পুরান ঢাকায় কাটানো হয় সবার সাথেই।
তো মাংস অলরেডি নিয়ে এখন আল্লাহর নামে আবার রওনা হয়েছি বাসার পথে। মাংসগুলো রেখে আবার শ্বশুর বাসায় আসব। তো এইটুকু দেখাতে পারলাম, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।